কে বলেছে 1300 টাকা বস্তা? আমাকে এসব শুনুন শুনুন, এইসব করবেন না, উল্টোপাল্টা কাজ করলে কিন্তু উল্টোপাল্টা হবে, কেঁদে কুল পাবেন না, কোর্ট ঘর করতে হবে, ভালো লাগবে সেটা? এই তো বেচছে 30 টাকা, আপনি কেন বেচবেন 35 টাকা? এসব করবেন না। অগ্নিমূল্য সবজি বাজার, বাজারে আলুর দাম কিছুতেই কমানো যাচ্ছে না। টাস্কফোর্স একাধিকবার বাজার ঘুরে দাম কমানোর অনুরোধ করছে, কিন্তু তারপরেও 32 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। বেড়েছে মুরগির মাংসের দামও। পোলট্রি ফেডারেশনে মুরগির মাংসের দাম 165 টাকা হলেও বাজারে তা বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি দরে। সবজি ও মাংসের দাম যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেই জন্য প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাজারে হানা দিচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। মঙ্গলবারেও একবার এই টাস্কফোর্স বাজারে হানা দিয়েছিল, এরপর বুধবারও বাজারে হানা দিল টাস্কফোর্স। এদিন সকাল সকাল টাস্কফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল এবং বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসসি এবং পিটি মার্কেটে। কাঁচা সবজি এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের, আর এতেই খানিকটা মেজাজ হারালেন রবীন্দ্রনাথ কোলে। একই মার্কেটে আলুর দাম বিভিন্ন কেন? যেখানে সুফল বাংলায় আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো দরে, সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভিতরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে 30, 32 ও 35 টাকা কেজি দরে। চিকেনের এখানে রেটটা আমরা নিয়েছি, আজকে রেট খুলেছে ফেডারেশনের, পোলট্রি ফেডারেশনের 165 টাকা, সেটা এরা বেচছে এখানে 200 টাকা। তা আমরা বলেছি 35 টাকা পার কিলো এক্সট্রা নিচ্ছেন, লাভ তো করছেনই এক্সট্রা নিচ্ছেন, এইসব করবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন, এসব করলে আপনাদের অসুবিধা হবে, এগুলো করবেন না, আমরা এখানে বলে গেছি। আর এই বাজার সেক্রেটারি যে আছে এখানে, তাপস আছে, তাপসকেও বলেছি যে সবাই মিলে এগুলো দেখতে। মমতাদি বারবার বলছেন যে যেরম কিনবেন সেরম বেচুন, আপনি 1 কিলো মুরগি বেচে 50 টাকা লাভ করবেন এগুলো চলবে, এসব বন্ধ করতে হবে। আলু এবং মুরগির দামটা এখানে আমাদের কাছে অস্বাভাবিক লেগেছে বলেই আমরা এখানে ক্রস ভেরিফিকেশন করতে গিয়ে এটা ধরা পড়েছে, আমরা বলে গেছি বাজার থেকে দেখে। হ্যাঁ, লঙ্কার দামও এখানে বেশি লেগেছে, 12 টাকা করে বেচছে, 12 টাকার বাজার নেই, সব জায়গায় 8 টাকা, সব 100 গ্রাম 8 টাকা, এখানে 12 টাকা, এটা হওয়া উচিত। হ্যাঁ, এমনি সবজির দাম ঠিকঠাকই আছে, সবই ঠিক আছে, শুধু আলুটাও মোটামুটি দেখেছি এখানে 32 টাকা, কেউ 30 টাকায় বেচছে, 35। হ্যাঁ, 35 টাকা একজন বলেছিল ওই সিএ মার্কেটে, বাকি আর এটা কেউ আমি পাইনি। কিন্তু মুরগির দামটা এখানে অস্বাভাবিক লেগেছে, অনেকটা বেশি, সেটা আমরা ধরেছি, আমরা ওদেরকে কসান করেছি যে লোকাল থানা আসবে, তুলে নিয়ে চলে যাবে, এসব করো না, এসবের মধ্যে যেও না। বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজারও ঘুরে দেখলো টাস্কফোর্স। সেখানেও লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগির মাংস। যেখানে পোলট্রি ফার্মগুলোয় মুরগির মাংসের দাম কেজি প্রতি 135 টাকা, যেখানে পোলট্রি ফার্মগুলোয় মুরগির মাংসের দাম কেজি প্রতি 165 টাকা, সেখানে খুচরো বাজারে মুরগির মাংসের দাম কেজি প্রতি 200 টাকা কিলো। মুরগির মাংসের এমন দাম শুনে বেজায় চটলেন রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারি সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন দাম কমাতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিক্রেতার বিরুদ্ধে। বলছি ও যদি 30 টাকা বেচতে পারে, পাশের ছেলেটা কেন 35 টাকা বেচছে? সেম আলু, এসব করো না, সল্টলেক ভদ্রলোকের এরিয়া, এখানে এসব একদমই করা যাবে না। এই সল্টলেকের বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন আছে, আমরা সেই জন্যই এসেছি, আগেও এসেছি, আবার এসেছি, বলে যাচ্ছি, বুঝে যাচ্ছি, এবার না বুঝলে ব্যবস্থা নেবে প্রশাসন। প্রায় 1 মাস ধরে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। সবজির দাম এখন অনেক কমে গিয়েছে, ক্যাপসিকাম বিনসের দাম আরও কমবে। সবজির দাম নিয়ে এখন খুব একটা চিন্তা না থাকলেও আলুর দাম ও মুরগির মাংসের দাম নিয়ে এখনও দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। কবে কমবে আলু ও মাংসের দাম, এখন সেদিনের অপেক্ষাতেই রয়েছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।